আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাইরে ভাই, টাকার রেটে বিশাল বড় একটা পরিবর্তন হয়েছে। কোন কোন দেশে টাকার রেটটা তো একদিনে প্রায় 28 টাকার মতো করে এক লাফে কমে গেছে, আবার কোন কোন দেশে টাকার রেটটা গতকালকে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, তো আসলে প্রতিনিয়তই প্রবাসীদের মুদ্রার রেটটা কিন্তু উঠানামা করতেছে। বিগত 10-15 দিনের ভিতরে অনেক বেশি পরিমাণে উঠানামা করতেছে। সকালে এক রেট, বিকালে আরেক রেট, রাত্রেবেলা আরেক রেট। তো যাই হোক বন্ধুরা, আজকে হলো নভেম্বর মাসের 13 তারিখ 2023 সাল, রোজ সোমবার। এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন। বন্ধুরা মনে রাখবেন, সকালে আমি যে মুহূর্তে ভিডিওটি বানাই, এই মুহূর্ত পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হয়তো দিনের যে কোনো সময় রেটটা পরিবর্তন হতে পারে। আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দেবো কুয়েতের দিনারের রেট। আজকে যদি কুয়েত থেকে এক দিনার পাঠান তাহলে 374.85 টাকার মতো করে পাবেন, যেখানে গতকালকেও 400 টাকার মতো ছিল এক দিনারে। আজকে আবার এক লাফ দিয়ে প্রায় 28 টাকার মতো করে কমে গেছে। তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে 372 টাকা মতো করে দিচ্ছে, যেমন আলমুজাইনি থেকে 372.02 টাকা, আলনাদা, আলমোল্লা, উমান এক্সচেঞ্জ, লুলু, প্রত্যেকটা এক্সচেঞ্জে 372.02 টাকার মতো করে পাবেন। আজকে মালয়েশিয়ান এক্রিংগিতে 24.51 টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ডিয়া মানি ট্রান্সফার থেকে। আমেরিকান ইউএস $1 $117.93, বিকাশে $111.60। এমনিভাবে সর্বোচ্চ রেট দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে $117.93। আজকে সিঙ্গাপুরের $1 $85.10। অপরদিকে আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে আপনারা প্রায় 30 টাকার উপরে পাবেন, মানে 30.5 টাকার মতো করে পেয়ে যাবেন। কিন্তু গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে কয়েকটা এক্সচেঞ্জে সর্বোচ্চ রেট পাবেন, যেমন আজকে সৌদি আরবের ফাওরি থেকে রিয়া অপশনে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক $30.14, মোবাইল ইপে এবং ইউআরপে থেকে $30.16, বিনিয়ালা থেকে আজকে $30 থেকে শুরু করে $30.50 ভিতরে পাবেন, এনজাস ব্যাঙ্কে $29.16, অন্যান্য এক্সচেঞ্জে আপনারা $29 উপরে পেয়ে যাবেন। আজকে ইউরোপিয়া কিউরোতে $126.49, ইতালিয়ান এক কিউরোতে $130.10, ব্রিটেনের এক পাউন্ড $145.16, অস্ট্রেলিয়ান $1 $70.69, কানাডিয়ান $1 $84.90। অপরদিকে বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের $1 $65.38, সুইজারল্যান্ডের এক ফ্রান্সে $121.03, জর্দানের এক দিনের $155.90, রোমানিয়ার এক $33.72, জাপানের এক ইনিজ $77, ইন্ডিয়ান এক রুপিতে $1.32। আজকে ওমানের এক রিয়ালে $298 সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ট্রাভেল এক্স মানি ট্রান্সফার এক্সচেঞ্জে। এমনিভাবে ওমানের আরও যতগুলি এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জে $294 মতো করে পাবেন। আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দিরহামে $33.60 এই রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে। অন্যান্য এক্সচেঞ্জে আপনারা $30 থেকে শুরু করে $33 ভিতরে পেয়ে যাবেন। আজকে কাতারের এক রিয়ালে $32.56, তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল জাজিরা এক্সচেঞ্জে $32.55, অন্যান্য এক্সচেঞ্জে আপনারা $32 উপরে পাবেন। আজকে বাহরাইনের এক দিনের আবার গতকালকে থেকে এক লাফে অনেকটাই বেড়ে গেছে, সর্বোচ্চ রেট পাবেন $322.30, এই রেটটা পেয়ে যাবেন NEC এক্সচেঞ্জে $322.30, তাছাড়া BFC লুলু মানি এক্সচেঞ্জে $302 থেকে $304 ভিতরে পাবেন, আবার জেন্স এক্সচেঞ্জে $312 মতো করে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সকল দেশের টাকা রেটের বিস্তারিত আপডেট।